ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সাত খুন করলে যে মাফ পাওয়া যায় না, তার জ্বলন্ত উদাহরণ হলো নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নিম্ন আদালত। এই প্রথম ক্রাইম ওয়াচ টিমের কাছে মুখ খুললেন নূর হোসেনের কথিত বান্ধবী জান্নাতুল ফেরদৌসী নীলা। আর র্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদ কি শুধু নারায়ণগঞ্জেই সাতজনকে অপহরণের পর লাশ গুমের চেষ্টা করেছিলেন? অভিযোগ আছে তার আগের কর্মস্থলগুলোতেও এরকম বহু মানুষকে হাওয়া করে দিয়েছেন তিনি। স্বজনহারা মানুষগুলো কি কোনোদিনই জানতে পারবেন না তাদের প্রিয় মানুষটিকে কোথায় গায়েব করে রেখেছেন তারেক সাইদরা? কি বলছেন ভুক্তভোগী মানুষ, তাদের আকুতি তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় যেমন শিউরে উঠেছিল নারায়ণগঞ্জবাসী, তেমনি তোলপাড় সৃষ্টি হয়েছিল গোটা দেশে। সেই দুর্ভাগা সাতজন মানুষের মধ্যে সবচেয়ে নিরীহ আর খেটে খাওয়াদের তালিকায় এই জেলারই সোনারগাঁ উপজেলার আলগিরচরের ইব্রাহিম। পরিবারের একমাত্র আয়ের লোকটি যখন চলে যায়, তখন সে যে সাথে করে সব কিছু নিয়ে যায় তার প্রমাণ হলো এই পরিবারটি। নুন আনতে পান্তা ফুরোনোর যে প্রবাদ আছে তার জ্বলন্ত উদাহরণ এখন নিহত ইব্রাহিমের স্ত্রী আর ছেলে মেয়েরা। ইব্রাহিম তার প্রথম স্ত্রী মাহমুদা আর বড় ছেলে ও মেয়েকে রাখতেন গ্রামের বাড়িতে, আর দ্বিতীয় স্ত্রী হনুফা বেগম ও দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায়। জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের গাড়ি চালক ছিলেন তিনি। স্ত্রী আর সন্তানদের নিয়ে চন্দন সরকারের বাড়িতেই থাকতেন ইব্রাহিম। গাড়ি চালক হিসেবে যে বেতন পেতেন তা দিয়েই কোনো রকম চালিয়ে নিতেন যৌথ সংসার। সন্তান আর স্ত্রীদের বড় কোনো আবদার না রাখতে পারলেও শান্তির অভাব ছিল না পরিবারে। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল সহ পাঁচজনকে অপহরণ করে র‍্যাব সদস্যরা। আদালত থেকে ফেরার পথে এই অপহরণের ঘটনা দেখে প্রতিবাদ করায় চন্দন সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করে বিপদগামী র‍্যাব সদস্যরা। সেই থেকে ইব্রাহিম শুধুই স্মৃতি। ইব্রাহিম নিহত হওয়ার পর পাঁচ সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকেন তার দুই স্ত্রী। এখন কেমন চলছে ইব্রাহিমের পরিবার? পাঁচ পাঁচটি ছেলে মেয়ে নিয়ে যে অনিশ্চিত জীবন যুদ্ধ তার শেষ কোথায়? কষ্ট করে চলতেছি বাচ্চা গোদ নিয়ে, নিজে না খাইলো বাচ্চাকে খাওয়ায় নাই। আমার এই বাচ্চাটা অনেক স্বাস্থ্যবান ছিল, এখন খাওয়াই একটু একটু খাওয়াই খাওয়াই বাচ্চাটার অনেক আমি কোনো মতে রাখছি। অভাবের সাথে এতটাই যুদ্ধ যে শেষ পর্যন্ত দুই মেয়েকে এতিমখানায় দিতে বাধ্য হয়েছেন বলে জানালেন হনুফা ও মাহমুদা। এই বাচ্চারা এদে মারদেশায় দিয়ে দিছি এতিমখানায়। আর এই বাচ্চাটারে লেখাপড়া মনে করেন অনেক কষ্ট করে করাইতেছি, কে তিনি ছাইয়া ছুইয়া করাই কষ্ট করে চলতেছি। আমার বাপের বাড়ি থেকে আমার কিছু টাকা দেয়, ওই টাকা দিয়া বাচ্চা গো চাইলে নি, চাইলে নিয়ে বাচ্চা গো মাসে মাসে আমার 200 টাকা মাদ্রাসায় দেওয়া লাগে, এ দিয়া কোনো মতে বাচ্চা গো দিয়া আমি চলতেছি। সাধারণ একজন গাড়ি চালক ছিলেন ইব্রাহিম, স্ত্রী আর সন্তানরাই ছিল তার জগৎ, কারো সাথে পাচে ছিলেন না তিনি। নূর হোসেন আর নজরুলের মধ্যে রাজনৈতিক ও স্বার্থের দ্বন্দ্ব ছিল, কিন্তু ইব্রাহিমের কি অন্যায় ছিল? এমন প্রশ্নই মনের কোণে ঘুরপাক খাচ্ছে ইব্রাহিমের পরিবারের। আমার স্বামীর এমনি রাজনীতির কোনো ইয়া ছিল না, আমার স্বামী তো সাধারণ ড্রাইভার ছিল, রাজনীতি আমার স্বামীর ছিল। আমার স্বামী কাজ করতো, ভাত খাইতো,
আমি কথা মনে করেন কোনো দুঃখ জয় করে নাই কে কোনো মনে করেন এমনি দলাধুলিও করে নাই কারো লগে মনে করেন ইও করে নাই কে আমরা সাধারণ একটা ড্রাইভার ছিল পনেরো শূন্যের সাথে দ্বন্দ্ব কিন্তু আমার আব্বার আব্বাকে নেওয়া হয়েছে মাঝখান দিয়া কিন্তু এটা তারা তারা দ্বন্দ্ব হয়েছিল কিন্তু আমার আব্বাকে তারা কেন নিল আমার আব্বাকে নেওয়ার কারণে আমরা এখনও অনেক অসহায়ের মধ্যে আছি। হত্যাকারীদের ফাঁসির আদেশ হয়েছে জেনে কিছুটা হলেও স্বস্তি ইব্রাহিমের পরিবারে, তবে সেই রায় যেন দ্রুত কার্যকর হয় তারই দাবি জানালেন তারা। রায় হয়েছে আমি এই কথা শুনে আমি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি এদের ফাঁসি হোক, যেন এমন আমার মতন এমন বিধবা যেন আর কেউ স্বামী ছাড়া না হয়, আমার এই বাচ্চা মুখের দিকে তাকাতে পারি না। সাতক্ষণ মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী জানালেন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা পরিকল্পনা করেছে আর যারা অর্থ দিয়েছে তারা সবাই অঢেল বিত্ত বৈভবের মালিক, আর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের অধিকাংশই খেটে খাওয়া মানুষ, তাই পরিবারের কর্মক্ষম মানুষটির অবর্তমানে আর্থিক ক্ষতিপূরণ আদায়ে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন তারা। এই যে ভিকটিমের পরিবারগুলো রয়েছে, এই ভিকটিমের পরিবারগুলোর কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার একটা ন্যায্য অধিকার রয়েছে, যেহেতু এই মামলার রায়ে সেই ধরনের কোনো বক্তব্য নেই। তো আমরা চিন্তা করছি যে এই তাদেরকে ভিকটিমদের আসামিদের কাছ থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ, তাদের জীবন ধারণের জন্য যে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার জন্য আমরা একটি সিভিল মামলা করে তাদের জীবন ধারণের জন্য ক্ষতিপূরণ আদায়ের একটা চেষ্টা আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। চরম আর্থিক অনটনে থাকা পরিবারটি সরকার সহ বিত্তবানদের কাছে আবেদন জানাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর। সরকারের কাছে আবেদন চাই, আমি বাল বাচ্চা নিয়ে কেমনে দুটা ভাত খামু, কেমনে মানুষের মতন মানুষ করে গড়ে তুলমু, এটা সরকারের কাছে আমরা আবেদন চাই, সহযোগিতা চাই। আমাকে বাচ্চা ঘরে নিয়ে এমন কষ্ট, আজকে তিন বছরের যেই কষ্টের মধ্যে আছি বলার বাইরে স্যার আর কী দিয়ে বুঝাম। আমরা তো অসহায়, আমরা সাধারণটা ড্রাইভার, ড্রাইভারের স্ত্রী, যদি আমাদের দেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য মায়া হয়, যদি আমাকে কিছু দেয়, আমাকে বাল বাচ্চা গো এতে মিশাবো, যদি আমাকে কিছু দেয় আমাকে বাল বাচ্চা গো খাওয়াইয়া আমরা নি মানুষের মতন মানুষ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আহ্বান। দর্শক, সাত সাতটি খুনের জন্য ফাঁসি হয়েছে ২৬ অপরাধীর। নিজের আধিপত্য ধরে রাখতে যে নূর হোসেন র‍্যাবকে টাকার বিনিময়ে ভাড়া করেছিলেন, সেই নূর হোসেনের ফাঁসি হওয়ার পরও কতটা নিরাপদ খুনের শিকার পরিবার সহ নারায়ণগঞ্জের সাধারণ মানুষ? বাসের হেলপার থেকে রাজনৈতিক মোড়ল বনে যান নারায়ণগঞ্জের সাত খুনের মূলহোতা নূর হোসেন। রাজনীতির লেভেল গায়ে জড়িয়ে দখল, মাদক বাণিজ্য আর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অঢেল বিত্ত বৈভবের মালিক হন নূর হোসেন। সিদ্ধিরগঞ্জের সেই মোড়ল এখন ফাঁসির রজ্জু গলায় নিয়ে ঘুরলেও তার প্রভাব প্রতিপত্তি কি এতটুকু কমেছে? কারা নিয়ন্ত্রণ করছে তার সাম্রাজ্য? রূপকথার গল্পকেও ছাপিয়ে গেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। রাজনীতির মাঠে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম। আধিপত্য ধরে রাখতে নজরুলকে সরিয়ে দেওয়ার পায়তারা করেন নূর হোসেন। নজরুলের কফিনে শেষ পেরেকটি ঠুকতে যে ছুতোর দরকার ছিল তা হলো মিজমিজি এলাকার এই সড়কটি। এটি বর্ধিত করার কাজে হাত দিতে গিয়ে প্রথমেই বাধা আসে নূর হোসেনের খালাতো ভাই মোবারক হোসেনের কাছ থেকে। সরকারি জমি ছাড়তে রাজি না হওয়ায় মোবারক হোসেনের সাথে নজরুলের কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত হয়। এরই জেরে নাটকের মঞ্চে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন নূর হোসেন। খালাতো ভাই মোবারকের পক্ষ হয়ে নজরুলের বিরুদ্ধে এক হাত দেখে নেয়ার পরিকল্পনায় উন্মাদ হয়ে ওঠেন নূর হোসেন। নিজে শায়েস্তা করতে না পেরে র‍্যাবকেই ভাড়াটিয়া খুনি হিসেবে বেছে নেন নূর হোসেন। প্রথম আমরা শাহিন ওসমানের কাছে গেছিলাম,
শাহিন ওসমানের কাছে যাওয়ার পরে উনি আমার র্যাবের কাছে পাঠাইল। তো র্যাবে বললো যে আমরা মারি নেই, শাহিন ওসমানে মারছে, শাহিন ওসমানের কাছে যান, কারণ আমার আপনার জামার লোকে শাহিন ওসমানের দ্বন্দ্ব তারিক সাহেদের কাছে। বললাম যে নূর হোসেনে যত টাকা দিছে আমারে এক ঘন্টা সময় দেন, আমি দ্বিগুণ টাকা দিন, তো আমার ছেলেটা বাঁচাই দিন। তারপর আমার লাঠি হালাই দিয়ে চলে গেছে। এই সময় রাস্তার কাজ এদিকে চলে আসে, যেমন চলতি পাড়ার মোড়ে আসে, তখন আর সে রাজি হচ্ছে না। এটা হয়তো বা দু একটা কথা কাটাকাটি হয়েছিল মোবারকের সাথে, আমার সাহেবের সাথে। তো এই তাৎক্ষণিক সে নূর হোসেনকে ফোন দেয়। নূর হোসেনকে ফোন দেওয়ার পরে নূর হোসেনের প্রায় 1500 গাড়ি লোক নিয়া ওই গুলি করতে করতে ভাই আসে। নজরুলকে যা খেয়ে ফেলার খেয়ে ফেলতে পর, নাহলে 15 দিন উমেদারে মেরে ফেলবে, এরকম কিন্তু ডিক্লার দিয়েই মারছে। তবে যাকে কেন্দ্র করে এই 7 মার্ডার, সেই মোবারক হোসেন দাবি করলেন এই হত্যাকাণ্ডে নূর হোসেনের কোনো হাত ছিল না, উল্টো প্রতিপক্ষের হয়ে নজরুল কাজ করেছে বলে অভিযোগ করলেন মোবারক। আপনার এই রাস্তা, এই বাড়ি রাস্তা হবে, এইটার সাথে নূর হোসেন জড়ালো কিভাবে? নূর হোসেন হেরা জড়াইছে, হ্যাগো ব্যক্তিগত হেরা জড়াই দিচ্ছে কথাটা বলছেন। নূর হোসেন আমার খেলাতে বইতারে আমগো লগে আমগো আয়ো না, কারো লগে মারা দূরে করাটা গরি। নূর হোসেন খুব সরস জমানো জিজ্ঞাসা একটু অনুমান ছেলে। তবে মোবারকের এই দাবিকেও নাকচ করে দিলেন তারই বিপরীত দিকের বাড়ির মালিক মৃত আব্দুল জলিলের ছেলে রুহুল আমিন রাসেল। নূর হোসেন ওনাদের আত্মীয় স্বজন, স্বাভাবিক অর্থে আপনি যদি আমার আত্মীয় হন, আপনার উপরে হামলা পড়লে বা কিছু হলে আমি ঢাকায় যাব, স্বাভাবিক ওনাদের আত্মীয় স্বজন আসতে পারে, সেক্ষেত্রে আমি এসে। নূর হোসেন যে কতটা প্রভাবশালী ছিলেন তা বোঝা গেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও নূর হোসেনের কথিত বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলার জবানি থেকে। তিনি উল্টো ক্রাইম ওয়াচ টিমের কাছে প্রশ্ন রাখেন, নূর হোসেন যদি এতটাই ভয়ঙ্কর হতো তবে 7 খুনের আগে কেন গণমাধ্যম তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করল না? মিডিয়াগুলি লিখেছে তারাই বলতে পারবে, আর তারা এখন মানে 7 মার্ডারের পরেই কেন এত নিউজ করছে, এর আগে তারা কোথায় ছিল? যদি নূর হোসেনের সাথে আমার এতই ভালো সম্পর্ক ছিল ওই সময়, মিডিয়াতে যেভাবে লেখালেখি করছে যে অনবরত আমার যাওয়া আসা ছিল বা খুব ভালো রিলেশন ছিল, আর ওই সময় নারায়ণগঞ্জ শহরটাই চলতো নূর হোসেনের প্রভাবে, এটা কিন্তু আমার কথা না, আপনাদের মিডিয়ার কথা, মিডিয়াতে কিন্তু এইভাবে উঠে আসছে সেটা আপনারাও জানেন। তাহলে ওই সময় একটা কেন 7টা মার্ডার করলে, 10টা মার্ডার করলেও তো আমার নামে কোনো মামলা হওয়ার কথা ছিল না। নূর হোসেনের সহযোগী হিসেবে 7 খুনের পর নীলাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি নূর হোসেনের অপরাধের বিষয়ে কৌশলী জবাব দিলেন তিনি। নূর হোসেনের সাথে সম্পর্ক কলিগ হিসেবে আমার 3টা ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর এবং 3 জনের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, নূর হোসেনকে নিয়ে কেন এত কিছু হয়েছে সেটা আমি বলতে পারবো না। তিনি নূর হোসেনের স্ত্রী কিনা, তার কাছে নূর হোসেনের অবৈধ অনেক সম্পদ আছে এমন গুঞ্জনও ছিল নারায়ণগঞ্জ জুড়ে। নূর হোসেনের সাথে এখনো তার সম্পর্ক আছে কিনা সেটি খোলাসার ক্ষেত্রেও কৌশলী নীলা। নূর হোসেনের সাথে সম্পর্ক আছে জিনিসটা ঠিক না, ছিল আর ছিল বা আছে বা থাকবে, যেমন ছিল তেমনই আছে বা থাকবে। নূর হোসেনের সাথে আপনার বিয়ে হলো মানে কোন সালে? আচ্ছা, আমি নূর হোসেনের কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না। মানে কোন সালে বিয়ে হয়েছে? প্লিজ, এই সাবজেক্ট এখনো বলবো আছে কিনা, এই সাবজেক্টে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে নূর হোসেনের প্রভাব প্রতিপত্তি যে এখনো বহাল আছে তা সিদ্ধিরগঞ্জ এলাকা ঘুরলেই সহজেই বোঝা যায়। তার হয়ে নূর হোসেনের সাম্রাজ্য ধরে রাখছে আত্মীয় স্বজন আর ক্যাডার বাহিনী। এই যেমন সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি ভরাট করে বিশাল মার্কেট তৈরি করেছেন নূর হোসেনের ভাতিজা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাদল। পার্টিশনে বেড়া দিতেছে ঘর, এটা ভাই বাদল ভাইয়ের আন্ডার হইতেছে, কমিশনার বাদলের আন্ডার কাজ করছি। হ্যাঁ, কইছে যে কমিশনার কাজ করতেছি, আমরা হেল্পার ফুলেতে কাজ আইছি। শুধু কি এই অবৈধ দখল,
সিদ্ধিরগঞ্জ থেকে যেসব গণপরিবহন বিভিন্ন রুটে ছেড়ে যায় এবং যেসব গণপরিবহন সিদ্ধিরগঞ্জে প্রবেশ করে সেসবের প্রত্যেকটি থেকে চাঁদা তোলে নূর হোসেনেরই ক্যাডার বাহিনী। তবে জীবনের নিরাপত্তার ভয়ে কেউ সরাসরি নাম বলতে রাজি হননি। প্রতিদিন 550 টাকা এখানে লাইনম্যান আছে আর নাই বিরাজ এই খালি এনে টাকা লয় এক কাল লো কেমনে ঘুম এত কিছু তো আমরা ভাই জানি না এনা আমি খালি দেই মনির বাড়ি 120 টাকা। নূর হোসেনের সাম্রাজ্যে যেহেতু এখনো চিড় ধরেনি তাই তার ফাঁসির আদেশ হওয়ার পরও আতঙ্কে আছেন নিহতের পরিবার ও মামলা পরিচালনাকারী আইনজীবীরা। প্রথমত কিছুদিন খুবই আতঙ্কে ছিলাম, রায়ের পরে এখনও ওরা কোনো কিছু করে নাকি, কারণ যারা সেভেন মার্ডারের সাথে জড়িত যাদের সাজা হয়েছে তারাই তো প্রভাবশালী, প্রচণ্ড টাকার মালিক। আমার কাছে তো একটা খোলা চিঠি আসছে ডাকযোগে যে আমাকে মেরে ফেলার জন্য, একটু ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। এখন মোটামুটি একটু স্বাভাবিক আসছি, তারপরেও সন্ধ্যার পরে বের হই না, একটা আতঙ্ক ভয় কাজ করে, ছেলে মেয়েদের নিয়ে তো বাঁচতে হবে। রায় ঘোষণার পর থেকেই কিছু হুমকি ধমকিও দিচ্ছে, বিপদ কিন্তু বলে কই আসে না, যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের আমরা কিন্তু আশঙ্কা করছি এবং আমাদের পরিবারগুলো কিন্তু সেই ধরনের বিপদের আশঙ্কা করছে। আর সাত খুনের কন্ট্রাক্ট কিলার তারেক সাঈদের দিকে নজর দেয়া যাক। এই তারেক সাঈদ কি শুধু নারায়ণগঞ্জের সাত খুনে সীমাবদ্ধ ছিলেন নাকি এটিই ছিল তার শেষ মিশন? নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম আর জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ সাতটি মানুষের লাশ নদীতে ভেসে না উঠলে হয়তো ধরাছোঁয়ার বাইরে থাকতেন র্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ। তবে পাপ ভারী হলে তা যে ইট চাপা দিয়েও তলিয়ে রাখা যায় না তা প্রমাণ হলো নারায়ণগঞ্জে। শুধু নারায়ণগঞ্জেই নয়, কুমিল্লা এবং লক্ষ্মীপুরে 9টি খুন এবং 6 জনকে গুম করার অভিযোগও তারেক সাঈদের বিরুদ্ধে। সাত খুনের রায় ঘোষণার মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে তারেক সাঈদ শুধু অপহরণ করেই ক্ষান্ত হননি, লাশও গুম করতেন। 2014 সালের 27 এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ প্রথমে 5 জনকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করে র্যাব 11-এর সদস্যরা। সেই অপহরণ দৃশ্য দেখে প্রতিবাদ করায় জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও অপহরণ করে নিয়ে যায় তারা। এই ঘৃণ্য অপরাধের সমস্ত চিহ্নই মুছে ফেলতে চেয়েছিল তারেক সাঈদের নেতৃত্বে থাকা র্যাব সদস্যরা, কিন্তু পাপ ভারী হলে যে তা দাবিয়ে রাখা যায় না সেই সত্যতা নিশ্চিত করতেই র্যাবের ফেলে দেয়া সাতটি লাশ একে একে ভেসে উঠে শীতলক্ষা নদীতে। র্যাবের এই অপকর্ম দেখে ফুঁসে ওঠেন নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষ। তারেক সাঈদের এই পাপের বোঝা নদীর পানিতে ভেসে না উঠলে হয়তো লোকচক্ষুর আড়ালেই থেকে যেত তার হিংস্রতার দানবীয় রূপ। র্যাব 11-এর অধিনায়কের দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং লক্ষ্মীপুরে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদের বিরুদ্ধে আরও অন্তত 9টি খুনের অভিযোগ তুলেছেন তাদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। আর এ সময়ে গুমের শিকার হয়েছেন অন্তত 6 জন। লক্ষ্মীপুর শহরের তেমুহনি এলাকায় ডাক্তার ফয়েজ আহমেদের বাসভবনে 2013 সালের 14ই ডিসেম্বর রাতে অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে ডাক্তার ফয়েজের ছেলে বেলাল আহমেদ ভবনের কার্নিশে আশ্রয় নেন। তার বাবাকে 3তলার ছাদে নিয়ে যায় র্যাব সদস্যরা। কার্নিশে বসে বাবার সেই হত্যাকাণ্ড দেখেছেন বলে দাবি করেন বেলাল। আমি আতঙ্কিত হয়ে যাই, আমি চেষ্টা করি যে পাহাড় দিয়ে সরে যাওয়ার জন্য এবং আমি ছাদের উপরে উঠে যাই। ছাদের উপরে উঠে আমি কার্নিশে আশ্রয় নিই, তো কিছুক্ষণ পরে অবস্থান করার পরে দেখি যে তারা আব্বুকে ছাদে নিয়ে আসছে এবং সেখানে দীর্ঘক্ষণ তারা ওখানে টর্চার করেছে এবং আমাকে খোঁজাখুঁজি করেছে। তারেক সাঈদ ওদিন নেতৃত্ব দিয়েছিল এবং উনি ছাদে উঠে আমার আব্বুকে গুলি করেন, গুলি করে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওনাকে। তবে ঘটনার শুরু 12ই ডিসেম্বর 2013। সে সময় র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের নেতৃত্বে অভিযানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু 2 পায়ে গুলিবিদ্ধ হন।
তার বাসায় ডাকাত ঢুকেছে এমন খবরে দলীয় নেতাকর্মীরা আসতে চাইলে র‍্যাবের গুলিতে নিহত হন যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, মাহবুব, শিহাব ও সুমন। গুলিতে আহত ছাত্রদল নেতা নেসারউদ্দিন এবং জুয়েলের পরিবার অভিযোগ করেন জুয়েলের লাশ গুম করেছে র‍্যাব। ওই দিন র‍্যাব 11কে দায়ী করি, নিজেরা বাসি থেকে কি করব, আমাদের সাতটা জীবন অসহায় করে গেছে, আমরা ওদের বিরুদ্ধে মামলা করব। প্রথমে শুনলাম জুয়েল ভাইয়ের একটা গুলি পড়ছে, পরের গুলিটা জুয়েল ভাই সম্ভবত যে ঘাড়ে বা ইয়েতে পড়ার কারণে জুয়েল ভাই আর উঠতে মানে সরতে পারে না, উনি ওখানে মারা ওইখানে ছিল এবং জুয়েল ভাইকে পর ওইখান থেকে তারা নিয়ে যায়। 15ই ডিসেম্বর দিঘুলি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুলের বাড়িতে অভিযান চালানোর সময় র‍্যাব তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী স্ত্রী। ঘটনাস্থল থেকে মান্নান, সুমন ও বেলাল হোসেনকে আটক করে নিয়ে যায় র‍্যাব। পরে মান্নান ও সুমনের লাশ পাওয়া যায় পাশের গ্রামে। তবে এখনো পর্যন্ত বেলালের কোনো খোঁজ নেই বলে জানান তার স্ত্রী। তাদেরকে তো মেরে ফেলে রাখা হচ্ছে, আমার স্বামীর আজ পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে লক্ষ্মীপুর হাজিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে র‍্যাব 11-এর পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে পরিবার। আমার অভিযোগ র‍্যাব 11-এর বিরুদ্ধে তারেক সাঈদের লোকেরা। লক্ষ্মীপুর থানা যুবদলের সহসম্পাদক শামসুল ইসলাম সোলাইমানকে ওই বছরের 24 এপ্রিল রাতে রাজধানীর উত্তরা থেকে র‍্যাব পরিচয়ে আটকের 2 দিন পর লক্ষ্মীপুরের বসুরহাটে তার লাশ পাওয়া যায়। তোরা আমার থেকে টাকা নিলি, সব কিছু করলি, তাহলে আমার হাজবেন্ডের জীবনটা কি তোদের হাতে বিক্রি হওয়ার জন্য সৃষ্টি হয়েছিল? বিক্রি করছে র‍্যাবের তারেক সাঈদই তো দায়িত্বে ছিল। একইভাবে কুমিল্লার লাকসাম থেকে আটক হওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের গুম হওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরপর র‍্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ সহ 9 জনের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। কি হলো ওদের, ঘটনাটা কি, কেন তাদেরকে নিল, তারকে জিজ্ঞাসা করা হোক, তাকে রিমান্ডে না হোক? এখানে যদি র‍্যাবের লোকে যদি লাকসাম থানা ওই জসিমকে না দিয়ে যেত, তাহলে তো আমরা বুঝতাম না যেটা কে বা কারা নিছে। আর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইলের অপহরণের খবরও তারেক সাঈদ জানেন বলে অভিযোগ করছে পরিবার। আপনার স্বামীরা পাইতে হইলে 2 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা স্যার আমি কোথেকে দেবো? তারেক সাঈদ সিউ 2 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা নিয়ে আসবেন, কিন্তু এই কথা কারোরে জানাইতে পারবেন না, জানান আপনার স্বামীর লাশও পাইবেন। আমার শাশুড়ি জায়গা বিক্রি করছিল ওইখান থেকে, আমার গহনা গাড়ি বউয়ের বোনে যে যা পার জোগাইয়া 1 কোটি টাকার মতন জোগাই। পরে আপনার 1 কোটি টাকা নিল না? দর্শক, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় যারা দণ্ডিত হয়েছেন তার চূড়ান্ত ফয়সলা হবে সর্বোচ্চ আদালতে। কিন্তু যে প্রশ্ন তৈরি হয়েছে ভুক্তভোগী আর সাধারণ মানুষের মনে, সেই প্রশ্নের জবাব মিলবে না হয়তো কোনো দিনই। কারণ একজন নূর হোসেনকে যারা তৈরি করেছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং সুবিধা নিয়েছে, তারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। তবে তারেক সাঈদের বিরুদ্ধে যেসব গুমের অভিযোগ আছে, সেই মানুষগুলোকে ফিরে পাওয়ার আশা এখনও জিইয়ে রাখছেন অপেক্ষায় থাকা মানুষেরা। কারণ তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়ার আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি। তবে সবশেষে বলতে চাই, এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে, মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 2215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com।
ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।